আসসালামু আলাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের কিনে এস এস এর বারান্দার গ্রিলের প্রয়োজন এবং কি এস এস এর মেন গেটের প্রয়োজন ভিডিওটি আজকে আপনাদের জন্য তাই আপনারা ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা যদি কাজ করাতে চান আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন আর এই মেন গেটটি আমরা তৈরি করেছি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে এটা হচ্ছে ক্যাপসেল ডায়মন্ড রাজ্যকে মেন গেট যাদের কিনা সাত ফিট বা সাত ফিট অ্যাস মেন গেট রয়েছে স্কোয়ার ফিট করলে হয় ঊনপঞ্চাশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই গেটের মূল্য আসে তিয়াত্তর হাজার পাঁচশো টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন ফিটিং সহকারে আর যারা কিনে অ্যাসেসের বারান্দার গ্রিল তৈরি করতে চান আমরা এই বারান্দার গ্রিলগুলো তৈরি করেছি প্রেমটা ব্যবহার করেছি এক এক বক্স এবং কি পাঁচ ইঞ্চি রিং বল ব্যবহার করেছি এবং আমরা পাতা ফুল ব্যবহার করেছি এর নিচে রিং বল ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি এর নিচে আমরা ব্যবহার করেছি থ্রি ফোর ফাইভ দেড় ইঞ্চি বল থ্রি ফোর হোল বল ব্যবহার করা হয়েছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আসল জিনিস আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের বি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন এবং কে অর্ডার করতে পারবেন তো প্রিয় দর্শক এই বারান্দার গ্রিলের স্কোয়ার ফিট আমরা প্রতি পার স্কোয়ার ফিট নিয়ে এসি ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে সাতশো টাকার মাধ্যমে যেহেতু এটা গণ ডিজাইন এটার মধ্যে কাজ বেশি এবং কি অনেকটাই কিন্তু ডিজাইনের কাজ তাই এটা স্কোয়ার ফিট সাতশো টাকা পড়বে আর যারা কিনে কাজ করাবেন ইনশাল্লাহ আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অর্ডার নিয়ে থাকি এস এসের গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাখসাম থানা লাকসাম বাজারে তো প্রিয় দর্শক আপনারা যেখানে ভালো পাবেন সেখানে কাজ করার চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম